নমস্কার বন্ধুরা, স্বাগত তোমাদের এবং আমাদের চ্যানেল ইজুডু ফিজিক্সে। আশা করি তোমরা হচ্ছে ভিডিও থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আমরা যে কী বিষয় নিয়ে আলোচনা করব। তো আপাতত তোমরা সবাই পেয়ে গেছো তোমাদের দেওয়া মেরিট লিস্ট, যেটা প্রফেশনাল যে মেরিট লিস্টটা যেটা বেরিয়েছে কালকে, সেই JNM এবং ANM এ। আশা করি তোমরা সবাই দেখে নিয়েছো, কিন্তু সবার কাছে একটাই প্রশ্ন যে এই লিস্টটা বেরোনোর পর তোমরা করবেটা কী। একদমই তো সেই বিষয়টাকে নিয়ে আজকে আমরা এই ভিডিওটা আলোচনা করব। তবে সেই ভিডিওটা আলোচনাটা তোমাদের বুঝতে হবে, তোমরা এই লিস্টটা তোমাদের নাম থাকলে কী কী করতে হবে এবং কী কী তোমাদের ভুল ধারণা হচ্ছে, সেই ভুল ধারণাগুলোকে আমি আজকে ক্লিয়ার করে দেবো এই ভিডিওটার মাধ্যমে। তার জন্য ভিডিওটি প্লিজ পুরোটা দেখবেন, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এইরকম ধরনের আরও ভিডিও পেতে, এবং লাইক অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না। কালকে তোমাদের হচ্ছে GNM বা ANM হচ্ছে প্রভিশনাল মেরিট লিস্ট, প্রভিশনাল মেরিট লিস্টটা, সেই মেরিট লিস্টটা তোমাদেরকে আউট হয়ে গেছে। তো মেরিট লিস্টটা আউট হওয়ার পর সবার মনে একটাই কোশ্চেন যে মেরিট লিস্টটা আউট হয়ে গেল, এইবার তোমরা বা আমরা করবোটা কি। তো সেটা করার জন্য একটা প্রপোজাল টাইম হিসেবে একটা শিডিউল দেওয়া হয়েছিল, তোমরা নিশ্চয়ই তোমার সাথে দেখেছো। আর যদি তোমরা না দেখে থাকো তো সেই শিডিউলটা আমি আজকে একটা ব্রেকডাউন করবো। তো শিডিউলটা হচ্ছে এটাই, এই লিস্টে দেখবে হচ্ছে এই পাবলিকেশন প্রফেশনাল মেরিট লিস্ট, যেটা তোমাদেরকে 17 তারিখে দুপুর 12টার সময় বেরিয়েছিল। তো এটা হচ্ছে ক্যাটাগরি এবং কম্বিনেট হিসেবে হচ্ছে একটা প্রফেশনাল মেরিট লিস্ট বলে হিসেবে এটা পাবলিশ করা হয়েছে। এতে তোমাদের নাম আছে, যদি তোমাদের নাম থাকে তাহলে কিন্তু এটা কিন্তু ফাইনাল লিস্ট নয়, তোমাদেরকে এটা বুঝিয়ে দিচ্ছি। এটা কিন্তু একটা প্রফেশনাল মেরিট লিস্ট, এটা কিন্তু ফাইনাল লিস্ট নয়। এরপরে আরও অনেক ডেট আছে, নেক্সট ডেট হচ্ছে ওপেন উইন্ডো ফর কারেকশনস। দেন তোমাদের যদি কোনো কারণে কোনো জিনিস যদি কোনো কারেকশান করতে হয়, আমাদের তোমাদের এই লিস্টে যদি কোনো কারেকশান করতে হয়, তার জন্য একটা লিঙ্ক দেবে ওয়েবসাইটে, একটা লিঙ্ক ওপেন হবে যেটা লেখা থাকবে কারেকশান অ্যাপ্লাই। সেই কারেকশান অ্যাপ্লাইটা কবে থেকে মধ্যে করা যাবে, সেটা হচ্ছে 20 তারিখ থেকে 22 তারিখের মধ্যে এই কারেকশানটাকে করা যেতে পারে। দেন কী হবে, দেন হচ্ছে পাবলিকেশন অফ নেম লিস্ট অ্যান্ড ভেনিউ অফ দ্য প্রফেশনাল ভেরিফিকেশন ফরম্যাট ফর মেডিকেল চেকআপ। দেন 25 তারিখে একটা মেরিট লিস্ট বেরোবে, আবার একটা যেখানে হচ্ছে যারা কারেকশান করেছে, এবং একটা ফাইনাল লিস্ট বেরোবে যাদের মেডিকেল চেকআপ হবে। দেন আবার একটা নোটিশ বার করবে, সেটা হচ্ছে 27 তারিখ থেকে 4 তারিখের মধ্যে, অর্থাৎ 27/8/2020 থেকে 4/9/2020 এর মধ্যে সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত রোববার ছাড়া একটা মেডিকেল চেকআপ হবে, এবং তার ডেটটা সেই ডেটে হচ্ছে ভেরিফিকেশানটা হবে, অর্থাৎ ভেরিফিকেশান হবে এবং মেডিকেল চেকআপ হবে। নেক্সট কী হবে, নেক্সট হচ্ছে এই মেডিকেল চেকআপটা হয়ে গেল, দেন 11 তারিখে 11/9/2020 আবার ওয়েবসাইটে একটা মেরিট লিস্ট তৈরি বেরোবে, যেটাকে ফাইনাল র্যাঙ্ক লিস্ট বলা হবে। এবং এর একটা ফার্স্ট রাউন্ড বা দুটো রাউন্ডে ভাগ করেছে, একটা হচ্ছে ফার্স্ট রাউন্ড, একটা হচ্ছে সেকেন্ড রাউন্ড। তো ফার্স্ট রাউন্ডের হচ্ছে যে ফাইনাল র্যাঙ্ক লিস্ট, সেই লিস্টটা বেরোবে হচ্ছে 11 তারিখে দুপুর 12টার সময় 11/9/2020। দেন হচ্ছে 14/9 থেকে 18/9 সকাল 10টা থেকে হচ্ছে ফার্স্ট রাউন্ডে যাদের নাম থাকবে তাদের হচ্ছে অ্যাডমিশন ডেট হচ্ছে পাবলিকেশন হবে, ঠিক আছে। দেন 26/9/2020 মানে নেক্সট মান্থে 26 তারিখে আবার একটা সেকেন্ড রাউন্ডে কাউন্সিলিং হবে সিট ম্যাট্রিক্স নিয়ে, ঠিক আছে। সেকেন্ড রাউন্ডে একটা কাউন্সিলিং হবে সিট ম্যাট্রিক্স নিয়ে যাদের বাকিগুলো আছে। দেন 28 তারিখে, তার দুদিন পরে 28 তারিখে সেকেন্ড রাউন্ডে 11 সিটের একটা নাম পাবলিশন হবে, ঠিক আছে। দেন সেকেন্ড রাউন্ডে অ্যাডমিশন হবে, দেন সেকেন্ড রাউন্ডে অ্যাডমিশন হবে, সেটা হচ্ছে 1/10/2020 থেকে 5/10/2020, মাঝে যদি কোনো সানডে থাকে বা কোনো যদি হলিডে থাকে সেটা কিন্তু ছাড়া, এদেরও টাইমিং সেম 10টা থেকে 4টে পর্যন্ত এই অ্যাডমিশনটা হবে। 8/10/2020 একটা পাবলিকেশন হবে, সেটা হচ্ছে সিট ম্যাট্রিক্স ফর মপ আপ রাউন্ড কাউন্সিলিং, অর্থাৎ যা যা হয়েছে, যারা যারা এই সিটগুলোকে হচ্ছে অ্যালটমেন্ট করেছে এবং যারা যারা অ্যাডমিশন হয়েছে তাদের জন্য একটা কাউন্সিলিং হবে, রাউন্ড অফ কাউন্সিলিং হবে, ঠিক আছে, 8/10/2020। দেন তারপর হচ্ছে 12 তারিখে 12/10/2020 সেখানে হচ্ছে 8/10/2020 যে মপ আপ রাউন্ড কাউন্সিলিংটা হয়েছে, সেই কাউন্সিলিং যে অ্যালটমেন্ট যে সিট, সেই সিটটা হচ্ছে পাবলিশ করা হবে স্বাস্থ্যভবন থেকে। দেন 14/10/2020 সেটা হচ্ছে ওই পাবলিকেশন মপ আপ অ্যাডমিশন ডেট পাবলিশ করা হবে সেই দিনকে, যেটা হচ্ছে স্বাস্থ্যভবন থেকে যে অ্যালটমেন্ট সিটটা আর হচ্ছে যে মপ আপ রাউন্ড কাউন্সিলিংটা হয়েছিল তার একটা অ্যাডমিশন ডেট হিসাবে একটা দেওয়া হবে, ঠিক আছে। তার সেটা পাবলিশ হবে 14/10/2020।
দেন হচ্ছে 2/11 অর্থাৎ নভেম্বর মাসে 2 তারিখে সেই ক্যান্ডিডেটগুলো যাদের যাদের হচ্ছে অ্যাডমিশন হয়ে গেছে তাদেরকে হচ্ছে রিপোর্টিং করতে হবে, তারা যেখানে যেখানে যেসব ইনস্টিটিউশনে তাদের রেসপেক্টিভভাবে অথরিটি বা অ্যাডমিশন নিয়েছে সেখানে তাদেরকে হচ্ছে রিপোর্টিং করতে হবে। দেন 3/11/2020 তার পরের দিনকে সকাল 8টার সময় হচ্ছে এই কমেন্সমেন্ট অফ দ্য কোর্স। দেন তোমাদের এই কোর্সটা হচ্ছে যে যে অ্যাডমিশনটা পুরো বিষয়টা সেই বিষয়ের ডেটগুলো পুরোপুরি কমপ্লিট হবে এবং তোমাদের তারপর থেকে তোমাদের হচ্ছে এই জিএনএম এবং এএনএম কোর্সটা তোমাদেরকে স্টার্ট হবে। তো আশা করি ভিডিওটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে যে তোমাদের এই লিস্টে নাম থাকলে তারপর তোমাদের কী কী করতে হবে এবং তোমাদেরকে আর আপকামিং সময়ে কী কী নোটিফিকেশানগুলো আসবে এবং তোমরা কী করে সেই জিনিসগুলোকে করবে, আশা করি সেটা বুঝিয়ে দিয়েছি। এবং প্রত্যেক ডেট ওয়াইজ অবশ্যই সেই দিনকে আমি একটা ভিডিও করে দেবো, তোমাদেরকে আরও সুবিধা হবে সেই ডেট ওয়াইজে তোমাদের সাথে কানেক্টেড করতে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না।